ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা সংক্রান্ত ফলাফল প্রকাশ করার ব্যাপারে যে মূল্যায়ন পদ্ধতি প্রকাশিত হয়েছে তাতে আপাত দৃষ্টিতে এই পদ্ধতিতে পরীক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করলেও সেই উপকার কতটা ভালো ফলাফল, কতটা গড় ফলাফল ও কতটা নিট ফলাফলের প্রভাব সেটা নিয়েই শিক্ষক ও ছাত্রছাত্রীদের মহলে নানা মতের সৃষ্টি হচ্ছে। গড়ে ফলাফল ভালো হলেও সেটা ভালো ফলাফলের ক্ষেত্রে রেখাপাত করবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে শিক্ষক অভিভাবক মহলে। মাধ্যমিকের জন্য যে নম্বর পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেখানে মূলত যে তিনটে প্রি বোর্ডের পরীক্ষা হয়েছে সেগুলির মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরকেই বাকি দুটো না হওয়া পরীক্ষার নম্বর হিসেবে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে মাধ্যমিকের ফলাফলের জন্য অন্য কোনো ফর্মুলা ব্যবহার করা হবে কিনা। অন্তত প্রকাশিত সার্কুলার থেকে বোঝা যাচ্ছে যে মাধ্যমিকের ফলাফলের মূল্যায়ন প্রি বোর্ডের পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই ঘোষিত হবে। দ্বাদশ শ্রেণীর ফাইনালের ফলাফল প্রকাশ করার জন্য আলাদা পদ্ধতি করা হয়েছে, সেক্ষেত্রে ভিত্তি করা হবে দ্বাদশ পরীক্ষার্থী তার মাধ্যমিক পরীক্ষায় যে বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তার 30%, একাদশ শ্রেণীর পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের প্রাপ্ত নম্বরের 30% এবং 40% আসবে দ্বাদশ শ্রেণী থেকে প্রাপ্ত ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও প্র্যাকটিক্যাল নম্বরের ওয়েটেজ থেকে। এই থিওরির ওয়েটেজ ঠিক করার ফর্মুলাও ঠিক করা হয়েছে। প্র্যাকটিক্যাল নেই এমন বিষয়ের ক্ষেত্রে ইন্টারনাল প্রাপ্ত নম্বর 32/20 হিসেবে ওয়েটেজ ঠিক হবে, আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের ওয়েটেজটা হবে প্র্যাকটিক্যালের নম্বর 28/30 হিসেবে। তাহলে তাদের ফলাফল হবে 30% মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্লাস একাদশের নম্বর প্লাস ওয়েটেজ প্লাস প্র্যাকটিক্যাল বা ইন্টারনালের নম্বর। রিপোর্ট, চ্যানেল 3 রাত।